সৃষ্টিবীর পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন যে ফলোহারিণী অমাবস্যা 9 জুন 2021 বুধবার যুক্ত এই ফলোহারিণী অমাবস্যা, এই বুধবার যুক্ত ফলোহারিণী অমাবস্যায় কি ফল লাভ হয় সেটা প্রথম ব্যাপারে বলবো। আরেকটি ব্যাপারে আসব যেটা আমি আগের দিনে অর্থাৎ গতকালের অনুষ্ঠানে যে বলেছিলাম অনলাইন ক্লাসের জন্য কোন দিকে মুখ করলে ভালো হয় এরকম একটা টোটকা দেওয়ার, কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার জন্য দিতে পারিনি, সেই টোটকাটাও দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। তা প্রথমে বলে নিই ফলোহারিণী অমাবস্যা বুধবারে কি ফল লাভ। খনার বচনে আছে মঙ্গলে উষা বুধে পা, যেথা ইচ্ছা সেথা যা। তার মানে এই বুধবার যুক্ত মহান ঈশায় ফলহারিণী কালিকা পুজো তথা ফলহারিণী অমাবস্যা তিথিতে যে কোন রকম কার্যসিদ্ধি করা যায়। বুধবারে অমাবস্যা যোগে মহান ঈশায় যদি স্তম্ভন ক্রিয়া, উচ্চাটন ক্রিয়া, উচ্চাটন মানে উচ্ছেদ, স্তম্ভন মানে আটকে দেওয়া, শত্রুদের আটকে দেওয়া অর্থাৎ দমন ক্রিয়া, কাটান ক্রিয়া, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ, বউ অনেকদিন আসছে না শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে রয়েছে, তাকে ফিরিয়ে নিয়ে আসা, আকর্ষণের কাজ, এই বুধবার যুক্ত অমাবস্যায় এই সমস্ত কাজে সম্পূর্ণরূপে পূর্ণ থেকে পূর্ণ ফল পাওয়া যায়। তার সঙ্গে সেই তিথি যুক্ত যদি হয় ফলহারিণী অর্থাৎ একটি সংকল্পের দ্বারা কার্য পূর্ণ সিদ্ধি লাভ করে, সেই দেবীর তেজকে আনয়ন করতে হবে, যে দেবীকে প্রয়োগ করতে হবে সেই দেবীর তেজকে আনয়ন করতে হবে। এই ফলহারিণী অমাবস্যায় না বলে কেন কিছু হয় না, বিশেষ বিশেষ যে কটা অমাবস্যার নামকরণ আছে তার মধ্যে ফলহারিণী অমাবস্যা একটা উল্লেখযোগ্য অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যা কালিকা পুজোর দিনে অর্থাৎ কালী পুজোর দিনে যে কোন রকম দেবীকে দিয়ে প্রয়োগ করে সেই কার্যসিদ্ধি করা যায়, সেটা আকর্ষণ বশীকরণ হোক, শত্রু দমন হোক, উচ্চাটন হোক, সন্তানের পড়াশুনায় বাধা হোক, মৃত্যুঞ্জয়ের মতো শক্তিশালী কবচ হোক, রক্ষা কবচ হোক, বা ধারণ ছাড়া প্রতিকার, অর্থাৎ বুধ হচ্ছে বালক গ্রহ, অতি দ্রুত বুধ কিন্তু কাজ করে, জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্র সব থেকে বেশি ফাস্ট মুভিং প্ল্যানেট, তারপরই হচ্ছে বুধ। এই জন্য এই বুধবার যুক্ত এই অমাবস্যায় ধারণ ছাড়া প্রতিকার অতি শীঘ্র কার্যসিদ্ধি লাভ করে। এই ধারণ ছাড়া প্রতিকার একমাত্র আমি করে থাকি এবং যে বিশ্বাস নিয়ে আমার কাছে প্রতিকার করবেন সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। লাইভ অনুষ্ঠানে আমাকে ফোন করুন, দেখুন লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোন করতে একটি নাম্বার যাচ্ছে, এছাড়াও দুটো বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নিন 9836955394 এবং 8335866506, দুটি নাম্বারই লিখবেন 9836955394 এবং 8335866506, একটিতে না পেলে আরেকটিতে অতি অবশ্যই পাবেন এবং দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার। দর্শক বন্ধু, ইউটিউব বা ফেসবুকে আচার্য পলাশ বলে সার্চ করবেন, দেখুন ইংলিশে নামে স্পেলিংটা চলছে, ইংলিশ বা বাংলায় যেটা ইচ্ছে সার্চ করতে পারেন আপনারা, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন বা ফেসবুক প্রোফাইল পেয়ে যাবেন, ইউটিউব প্রোগ্রামগুলো সার্চ করতে পারবেন, এই সৃষ্টি টিভিতে প্রোগ্রামগুলো দেখতে পারবেন। প্রথমেই আমি বলে নিই সময় সংক্ষিপ্ত থাকার জন্য এই টোটকাটা দেওয়া হয়নি আগের দিনে, এই টোটকা দিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান পর্বের প্রথম কলারকে দেখার। তার আগে আমি টোটকাটা যেটা দেব সেটা হচ্ছে অনলাইন ক্লাসের জন্য কোন দিকে মুখ করে করলে খুব ভালো হয়। সাধারণত আমাদের পড়ার সময় সন্তানেরা বা যে কোনো ব্যক্তি যখন পড়াশুনো করবেন তার জন্য উত্তর দিক বা ঈশান কোণ বা ঈশান দিক বা পূর্ব দিক সর্বাপেক্ষা উত্তম অর্থাৎ ভালো। তা অনলাইন ক্লাসের ক্ষেত্রে এই পূর্ব দিক, ঈশান কোণ বা ঈশান দিক এবং উত্তর দিক সর্বাপেক্ষা উত্তম। এছাড়াও যদি ধরুন আপনার টেবিলের প্লেসমেন্ট যদি দক্ষিণে থাকে বা পশ্চিমে থাকে তাহলে সেক্ষেত্রে
আপনার টেবিলের প্লেসমেন্টটা অর্থাৎ অনলাইন ক্লাসের সময় মুখটা থাকবে সেই জাতক বা জাতিকার নৈঋত্য কোণের দিকে, অর্থাৎ নৈঋত্য কোণ যেটা পশ্চিম দক্ষিণ, দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয় নৈঋত্য কোণ। সেক্ষেত্রে পশ্চিম মুখ যদি নৈঋত্য কোণ হয়, পশ্চিম মুখ নৈঋত্য কোণ, অর্থাৎ পশ্চিম মুখ নৈঋত্য কোণের নৈঋত্য কোণ ঘষা পশ্চিম মুখ হতে হবে। আবার দক্ষিণ দিকে যদি আপনার টেবিলের প্লেসমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে মুখটা হতে হবে নৈঋত্য কোণ ঘেঁষা টেবিলের মুখের দিকে, সেটা বায়ুকোণ বা অগ্নিকোণের দিকে বা একদম দক্ষিণে বা একদম পশ্চিমে হলে ভালো হবে না। অর্থাৎ পশ্চিম দিক বা দক্ষিণ দিকে যদি আপনাদের টেবিলের প্লেসমেন্ট থাকে বা ওইদিকে কোনোভাবে মুখ করে পড়াশুনো মানে অনলাইন ক্লাসের সময় আপনার সেট আপটা ওইভাবে করা আছে তাহলে নৈঋত্য কোণ ঘেঁষে করলে খুব ভালো হবে। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা হলো ওয়েস্ট ওয়েস্ট সাউথ বা সাউথ সাউথ ওয়েস্ট, অর্থাৎ নৈঋত্য কোণ ঘেঁষা পশ্চিম বা নৈঋত্য কোণ ঘেঁষা দক্ষিণ, এই দিকটাও ভালো ফল লাভ হবে। এই হচ্ছে অনলাইন ক্লাসের জন্য টোটকা। তার আগে ফোন ধরে নিচ্ছি, আসছে কে লাকি কলার আছে। জয় মাতারা, জয় মাতারা, বলুন কে বলছেন? মায়ের নাম দিয়ে শুরু করুন, বলুন জয় মাতারা। নিজের সম্বন্ধে জানবে, তোমার নামটা বলো বাবা। কি মিত্র? শান্তনু। হ্যাঁ হ্যাঁ, শান্তনু মিত্র, কোথা থেকে বলছো বলো? তোমার জন্ম তারিখ বলো শান্তনু। 1965 তো সাল হয়ে গেল, তারিখটা বলতে হবে তো। 4th September, তাই তো? তার মানে 4th September 1965। আমার অনুষ্ঠান আপনি দেখেন? তাহলে চেষ্টা করতে করতে সরাসরি পাওয়া যায়, তাই তো? টাইমটা বলুন। দুপুর 12:05। জন্মস্থান কোথায়? জন্মস্থান মেদিনীপুর। আচ্ছা, এখন কি মেদিনীপুর থেকে বলছেন? আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি আপনার মূলত কিন্তু টাকা পয়সা বেশি ব্যয় হয়ে যায়, শরীর স্বাস্থ্য নিয়ে একটু ট্রাভেল আছে, আরেকটা আপনি নতুন, হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছেন। আমাকে ফোনটা কিসের জন্য করেছেন? আপনার প্রশ্ন কি কি বলুন। ব্যাস, তাহলে এই একটা শান্তনু বাবু, আপনি তো আমার অনুষ্ঠান টিভিতে দেখেছেন অনেক দিন ধরেই এবং আজকে ফোন পেলেন, তাহলে এটুকু বুঝতে পারছেন, আপনি নিজে বুঝতে পারছেন যে আমার এই ফোন কোনো গটাপ ফোন না, যে অরিজিনাল আপনি ফোন করেছেন সেটাই এতদিন চেষ্টা করে পেয়েছেন। এবং এতদিন যাদেরকে আমি বলে আসতাম যে কিসের জন্য আমাকে ফোন করা, আজকে আপনার ক্ষেত্রেও সেটা বললাম, শরীর স্বাস্থ্য নিয়ে ফোন এবং অর্থনৈতিক ব্যাপারে, তার মধ্যে শরীর স্বাস্থ্যটা আপনার জন্য উল্লেখযোগ্য, ঠিক বললাম তো? তাহলে দেখুন, আপনার ক্ষেত্রে এই যে শরীর স্বাস্থ্যের ব্যাপারে এলাম, এই যে ভাইব্রেশন নিচ্ছি আর যে বয়সটা দাঁড়াচ্ছে আর যে আপনার হরোস্কোপ থেকে আপনার সমস্যাটা, অর্থাৎ বর্তমান যে সিচুয়েশন বা অতীত যে জ্যোতিষ বলতে পারে সেই হচ্ছে প্রকৃত জ্যোতিষ গণনা পারে, ভবিষ্যতে কি হবে আপনারটা আপনি দেখেননি, একজন জ্যোতিষ অনুমান করতে পারে, তাই তো? সেক্ষেত্রে আপনার অতীত যেটা আপনার জীবনে ঘটে গেছে বা বর্তমান যে সমস্যার জন্য আপনি এসছেন সেটাই যে বলতে পারবে, সেই আপনার ভালো করতে পারবে, এটা তো মানেন? আচ্ছা শান্তনু বাবু, সরি, আপনার মোবাইল নাম্বারটা বলুন তো। 9474 9474 62 62 36 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
সদিশাস্তনী প্রশ্ন এবার সেই আলোচনায় আসছি, সেই জন্য বললাম। আচ্ছা প্রথমেই আমি যেটা বলছি, আপনার কি রাত্রে ঘুম আসতে দেরি হয়? না না, ঘুম বললে কি শুয়ে ঘুম হয়ে যায়। আচ্ছা আরেকটা কথা, যে আপনি কিন্তু কথাবার্তা খুব ভালোই বলেন, খুব মিষ্টি কথা বলেন লোকের সাথে এবং খুব ভালো মিশতে পারেন, তাই তো? আচ্ছা আপনার কি মাথার কোনো যন্ত্রণা বা পেটের কোনো যন্ত্রণা হয়? খুব বেড়ে যাচ্ছে। পায়ে কোনো সময় অ্যাক্সিডেন্ট বা ইনজুরি কোনো সময় হয়েছিল পায়ের দিকে? দেখুন শান্তনুবাবু, এত কিছু কি করে বলে দিচ্ছি, আপনার রোগ নিয়ে প্রশ্ন, আমি কিন্তু রোগের পার্টিকুলার যে যে অংশগুলো সেইগুলো থেকে বলছি। আচ্ছা
আরেকটা কথা আপনি বলছি, আপনি কি সরকারি চাকরি, এটা কিন্তু শরীর স্বাস্থ্য ছাড়া, আপনি সরকারি চাকরির জন্য বিজনেস করেন, সরকারি চাকরির জন্য কোনোদিন চেষ্টা করেছেন? না, করেছিলাম অনেক আগে, তখন অনেক আগে, 15 বছর আগে, কিন্তু সেটা হয়নি, তাই তো? দেখুন, এখানে কিন্তু আপনার হরোস্কোপ যেটা আমাকে জন্ম তারিখ যে সময়টা দিয়েছেন শান্তনু বাবু, তাতে কিন্তু এখন এই বয়সে পাওয়ার কোনো যোগ নেই, কিন্তু এই 15 স্বাভাবিক তো ব্যাপার হলো, সেই সময় কিন্তু আপনার একটা সরকারি কর্মপ্রাপ্তির একটা যোগ আছে আপনার হরোস্কোপ অনুযায়ী, কিন্তু সেই সঠিক সময় আপনি কিন্তু প্রতিকার করেননি বা ভালো ভালো কোনো জ্যোতিষের শরণাপন্ন হয়নি পার্টিকুলারই সরকারি চাকরির ব্যাপারে। অবশ্য আজ থেকে 15-20 বছর জ্যোতিষ নিয়ে এত কিছু লোকের চিন্তা করতো না। হ্যাঁ বলো, কি বলছো? আচ্ছা দেখো, আমি কিন্তু দুটো প্রশ্ন তোমাকে করেছিলাম, তুমি যে কারণে ফোন করেছো, একটা শরীর স্বাস্থ্য আর একটা অর্থনৈতিক কারণ, আমি ঠিক বললাম তো? তার মধ্যে তুমি যে শরীর স্বাস্থ্যটা যেটা অলরেডি তুমি পেয়ে গেলে, এবার যাচ্ছি ব্যবসাটা কি জন্য, দেখো ব্যবসা কি করো সেটাও আমি বলে দিতে পারি, কিন্তু একটুখানি একটু তাড়াতাড়ি বললে ভালো, কারণ সময়টা সংক্ষিপ্ত। কিসের ব্যবসা তোমার? ব্রোকারেজ মানে দালালি? হ্যাঁ, কনস্ট্রাকশনের ব্যবসা। কনস্ট্রাকশনের ব্যবসা কি নিজে কি লেবার সাপ্লাই করো না নিজে কনস্ট্রাকশন করো? আচ্ছা, এক্ষেত্রে কনস্ট্রাকশনের যে তোমার ব্যবসা রয়েছে সেটা কি ডেভেলপ অর্থাৎ প্রমোটিং করো না ছোট ছোট বাড়ি? আচ্ছা, তো এই জায়গাটা প্রধান যে সমস্যাটা হচ্ছে লেবার প্রবলেম তো তোমার হয়, লেবার প্রবলেম তোমার সব থেকে বড় প্রবলেম, আমি ঠিক বলছি? আমি ঠিক বললাম তো, লেবার প্রবলেমটা সব থেকে বড় প্রবলেম। যে কর্মচারী, লেবার বলতে শুধু লোয়ার লেবার নয়, কর্মচারীও আসছে, সে ম্যানেজার হোক বা ক্লারিক্যাল হোক বা অ্যাকাউন্টেন্ট হোক বা ক্যাশিয়ার হোক, এই লোকের ওপর সরি, যখন একটু বেশি বিশ্বাস করে ফেলো তখন কিন্তু তোমার একটু সমস্যা হয়, টাকা পয়সা বেশি ব্যয় হয়ে যায়, ঠিক বললাম আমি? ওরা কিন্তু ভুল জায়গায় তোমাকে ইনভেস্টমেন্ট করিয়ে দেয় অনেক সময়, সেটা রিকভারি কিন্তু তোমাকেই করতে হয়, তখন পাশে কেউ থাকে না, ঠিক বলছি? দেখো, এই জায়গাটা তোমার কনস্ট্রাকশনের যে ব্যবসা রয়েছে না, এই ব্যবসাটা খুব একটা যে সুইটেবল হবে তা কিন্তু নয়, মেন হচ্ছে তোমার যেটা হবে করবে ভালোই করবে, কিন্তু মেন হচ্ছে লেবার প্রবলেম, এবং তোমার যারা বিশ্বস্ত স্টাফ যাদের মনে করছো তারা কিন্তু অবিশ্বাসের যোগ্য হবে, যার একটা ব্যবসাকে দাঁড় করাতে গেলে কর্মচারী যদি ভালো না থাকে কিন্তু ব্যবসা দাঁড় করানো যাবে না, এটা বাস্তব। তো সেই জায়গাটা কিন্তু একটু প্রতিকারের দরকার আছে। আরেকটা তুমি করতে পারো, তুমি ব্রোকারে যে কাজ করতে পারো, সেরকম হলে তোমার একটা যেটা দরকার আছে সব থেকে আগে, তোমার একটা বগলামুখী দেবীর কিন্তু ব্যবসায় উন্নতি সহ রক্ষা কবচ দরকার, বগলামুখী দেবীর ব্যবসায় উন্নতি সহ রক্ষা কবচ দরকার, তার সঙ্গে একটা মৃত্যুঞ্জয়, 55 বছর বয়স হয়ে গেছে বর্তমান সময়ে, কিন্তু মৃত্যুঞ্জয় করে নিলে ভালো হয়, এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি আমার সাথে যোগাযোগ করো বাবা, তাহলে সেক্ষেত্রে আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করতে পারবো, তোমার হরোস্কোপ তো দেখিয়ে নিলাম, সুতরাং অনলাইন কনসালটেন্সির দরকার নেই, যদি প্রয়োজন হয় আমি ডাকযোগে রেমেডি পাঠিয়ে দেবো, পোস্টাল সার্ভিস খোলা আছে, কেমন? ভালো থাকো। দর্শক বন্ধু, আজকে সময় নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য, তাহলে টোটকাও বলে দিলাম, ফোনে কনসালটেন্সি হলো, আবার আগামী দিন নিশ্চয়ই সময় পেলে আপনাদের জন্য লাইভ করব, এবং আমার যে অনলাইন কনসালটেন্সি, পার্সোনাল কনসালটেন্সি, তার চার্জ সেটা চার্জেবল, আপনারা দেখুন সেখানে লেখা রয়েছে, দুটি মোবাইল নাম্বার লিখে নেবেন, 9836955394 এবং 8335866506। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরি রাম দুর্গা রাম, রাম রাম শিব শিব।